আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মাই ফেসবুক পেজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি নিজেও ভালো আছি আজকের টিউটোরটিতে আমি আপনাদের দেখাবো কাউচ টিস্যু বক্স কভার অথবা সোফা টিস্যু বক্স কভার আমরা যে যেটাই বলি সো এই টিস্যু বক্স কভারটি আমি আপনাদের দেখাবো এই টিস্যু বক্স কভারটি এত সুন্দর এত কিউট হয়েছে আমার নিজের কাছে খুব ভালো লেগেছে এই টিস্যু বক্স কভারটি মেক করে আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই টিস্যু বক্সটি আমি আপনাদের খুব সহজেই প্রত্যেকটা পার্ট খুব সুন্দরভাবে দেখাবো যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন এবং বানিয়ে ফেলতে পারেন আপনি যদি বিজনেস করে থাকেন সেই জন্য আপনি বিজনেসের জন্য এটি বানিয়ে কাস্টমারদেরকে দিতে পারবেন অথবা আপনার যদি বিজনেস না করে থাকেন আপনি বাসার নিজে ইউজ করার জন্য এই টিস্যু বক্স কভারটি বানিয়ে ফেলতে পারেন তো এই টিস্যু বক্স কভারটির জন্য আমি ইউজ করেছি এই যে দেখতে পাচ্ছেন লায়ন ব্র্যান্ডের এই ইয়ার্নটি এবং হুক ইউজ করেছি থ্রি পয়েন্ট জিরো এম এম তো প্রথমে আমি টিস্যু বক্সটি মেপে নেব কারণ এটা মেপে নিয়েই করতে হবে কত ইঞ্চ পরিমাণ রয়েছে দেখতে পাচ্ছেন এখানে নাইন ইঞ্চ লম্বা হবে এবং পাশাপাশি হবে হচ্ছে ফাইভ ইঞ্চ ফাইভ ইঞ্চের চাইতে একটু কম রয়েছে বাট আমি ফাইভ ইঞ্চি নেবো কারণ হচ্ছে একটু বড় হলে সমস্যা নেই কিন্তু একটু ছোট হলে কিন্তু প্রবলেম আছে আর দেখতে পাচ্ছেন এখানে হাইট হাইটটা আমি নিচ্ছি মাত্র ফোর ইঞ্চ একটু বড়ো নিচ্ছি তো এইভাবে করে আমি বানিয়ে নেব সবসময় টিসু বক্সের ক্ষেত্রে খেয়াল রাখবেন একটু লম্বা করতে হবে তো আমি এখন নাইন ইঞ্চ পরিমাণ চেন করে নেবো এই ক্ষেত্রে আসলে কতটা আমি চেন নিচ্ছি সেটা কোনো বিষয় না এখানে মাপটাই হচ্ছে মূল বিষয় সো আপনারা সবসময় টিসু বক্স মেপে নেবেন সেই পরিমাণ করে নেবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমার এই বক্সের মাপে হয়ে গিয়েছে নাইন ইঞ্চ পর্যন্ত চেন আপনারা এভাবে করে মেপে সেই পরিমাণ চেন নিয়ে নেবেন কারণ এক এক সুতো এক এক রকম চেন হয়ে থাকে তারপর দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটি চেন স্টিজে একটি করে ডাবল ক্রোশিট করে নিচ্ছি সো আমি প্রত্যেকটি চেন স্টিজে একটি করে ডাবল ক্রোশিট করে নেব সেইভাবে করে আমি পুরো লাইনটা শেষ করব এই ইয়ানটি একটি শেড কালার ইয়ান এটি দেখতে খুবই সুন্দর হয় একটু পর গিয়ে কালারটা চেঞ্জ হয়ে যায় এই জন্য আমি এই ইয়ানটি চুজ করেছি এই টিসু বক্স কভারটি বানানোর জন্য তো আমি জাস্ট ডাবল ক্রোশিট করে নিচ্ছি প্রত্যেকটি চেন স্টিলে তো আমার দেখতে পাচ্ছেন পুরো লাইনটি শেষ হয়ে গিয়েছে এখন আমি ঠিক অপর পাশে চলে যাবো অপর পাশে গিয়ে আবার আমি এখানে তিনটি চেন নিয়ে নেব তিনটি চেন নিয়ে নিলাম তারপর এই যে দেখতে পাচ্ছেন চেন স্টিচের যে দুইটি লুপ থাকে একটি হচ্ছে ফার্স্ট লুপ আর একটি হচ্ছে সেকেন্ড লুপ একটি হচ্ছে ফ্রন্ট লুপ আর একটা হচ্ছে ব্যাক পাশে থাকে সো ফ্রন্টস পাশে যে লুপটা রয়েছে সেই লোপটাতে আমি আসলে একটি ডাবল ক্রোশিট করে নেবো এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি চেন স্টিচের ফ্রন্ট পাশের যে লোপটি রয়েছে সেই লোপটিতে আমি ডাবল ক্রোশিট করে নিচ্ছি ঠিক আবার অপোজিট পাশে চলে গেলাম এবং তিনটি চেন করে নিলাম এবং ঠিক ফ্রন্ট পাশে যে লুপটি রয়েছে সেখানে ডাবল ক্রোশিট করে নিলাম এভাবে করে মোট চারটি লাইন কমপ্লিট হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন আমার টিস্যু বক্সের অর্ধেক অংশ হয়ে গিয়েছে এখন মাঝে মাঝে যেই ফাঁকা অংশটা রয়েছে সেই জন্য আমি এখানে দশটি ডাবল ক্রোশিট করব তারপর আবার মাঝখানে চেন করব এরপরে অপর পাশে আবার দশটি ডবল ক্রোশিট করব তো এই যে এই পর্যন্ত দেখতে পাচ্ছেন আমি এখানে গনি গণি নিচ্ছি কয়টি ডবল ক্রোডশিট রয়েছে সো আমার এখানে দশটি ডবল ক্রোসিট হয়ে যায় সো আমি এখন দশটি ডবল ক্রোডশিট নিয়ে নেব প্রথমে তিনটি চেন করে নিচ্ছি কারণ তিনটি চেন সমান হচ্ছে একটি ডবল ক্রোডশিট এখন এই যে দেখতে পাচ্ছেন ফ্রন্ট যে লুপটা রয়েছে সেই ফ্রন্ট লোপটার মধ্যে আমি একটি ডাবল ক্রোডশিট নিয়ে নিচ্ছি এভাবে করে প্রত্যেকটি ফ্রন্ট লোপে আমি ডাবল ক্রোসিট করে নেব। তো আমি এভাবে গনেগুনে দশটি ডাবল ক্রোশিট করে নেব নাওয়ার পরে তারপরে আমি চেন করব তো আমি আবার গনে গনে চেক করে নিচ্ছি আপনারাও ঠিক এভাবে সেই পরিমাণ গনেগুনে চেক করে নেবেন ঠিক আছে কি না তো আমার হয়ে গিয়েছে এখন আমি জাস্ট চেন করে নেব বেশ কিছু চেন করে নিয়ে তারপর ওই পাশ থেকে আবার দুই দশটি ডাবল ক্রোশিট করে নেব তাহলে মাঝখানে আমার একটি স্পেস হবে যেই স্পেস থেকে আমি টিস্যু উঠাতে পারবো এই যে দেখতে পাচ্ছেন আমার ওই পাশটা এরকম হয়েছে এবং মাঝখানে স্পেস হয়েছে এখন আমি ঠিক আবার এই পাশে দশটি ডাবল ক্রোশিট করে নেব। আর কালারটাও দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়েছে তো আমি এখন আবার এই পাশ থেকে ঠিক একইভাবে চেন স্টিচের ফ্রন্ট সাইডের যে লোপটা রয়েছে সেখানে ডাবল ক্রোশিট করে নিচ্ছি এভাবে করে মোট দশটি ডাবল ক্রোশিট করে নেব ঠিক এই পাশেও ফ্রন্ট লুপটাতে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে যে আমি ঠিক কীভাবে কাজ করছি আমি খুব সুন্দরভাবে আপনাদের দেখাচ্ছি যাতে আপনাদের মনে আর কোনো কোশ্চেন না থাকে আপনারা যাতে খুব সুন্দরভাবে এই ভিডিওটি দেখে এই টিস্যু বক্সটি মেক করতে পারেন তো আমি এখন বাকি যে ডাবল ক্রোশেটগুলো রয়েছে সেগুলো আমি করে নিচ্ছি চেন স্টিজের ফ্রন্ট লোভ থেকে এই যে দেখতে পাচ্ছেন আমার এখন পুরোটা হয়ে গেল এখন আমার ঠিক আবার আগে যেভাবে চারটি লাইন করেছিলাম ডাবল ক্রোশিট এখন ঠিক চারটে লাইন করে নেব তিনটি ডাবল ক্রোশিট নিয়ে নিলাম এখন আবার প্রত্যেকটি চেন স্টিচের ফ্রন্ট লুপে আমি একটি করে ডাবল ক্রোশিট নিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন ফ্রন্ট লোপে আমি একটি করে ডাবল ক্রোশিট নিয়ে নিচ্ছি এইভাবে করে আমি এই লাইনটি শেষ করব আরও তিনটি লাইন শেষ করব তো এই যে এখানে দেখতে পাচ্ছেন চেন স্টিচটা যে রয়েছে সেখানের ভিতর দিয়ে আমি ঠিক এভাবে করে নিচ্ছি ডাবল ক্রোশেট তো সেটাও আমি আপনাদের দেখাচ্ছি যাতে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন প্রত্যেকটি চেন স্টিচের ভিতর থেকে আমি একটি করে ডাবল ক্রোশেট নিয়ে নিচ্ছি এই জায়গাটাতে একটু সাবধানে সুন্দরভাবে করতে হবে এখানে সু দেখতে পাচ্ছেন সুতার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে তো এইভাবে শেড কালার দিয়ে করলে আসলে একটু পরপর কালার চেঞ্জ হতে থাকে দেখতে অসম্ভব সুন্দর লাগে আমার কাছে খুব ভালো লাগে এই শেড কালারের ইয়ান আপনারা দেখতে পাবেন আমার টি টুয়েলভ বেশিরভাগই আমি শেড কালার ইয়ান দিয়ে করি কারণ আমার কাছে খুব সুন্দর লাগে আর কালারফুল জিনিস আসলে সবাই খুব পছন্দ করে যে জিনিস দেখতে সুন্দর সে জিনিস দেখতেও ভালো লাগে এই জন্য আপনারাও আপনাদের প্রোডাক্টগুলো শেট কালার ইয়ান দিয়ে করতে পারেন দেখতে খুব সুন্দর হবে তো আমি যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি চেন স্টিচে একটি করে ডাবল ক্রোশিট দিয়ে যাচ্ছি এভাবে করে আমি পুরো লাইনটা শেষ করে নেব তো এই যে দেখতে পাচ্ছেন আমার পুরো লাইনটা প্রায় শেষ হয়ে গিয়েছে এখন আবার ঠিক সেম কাজ ফ্রন্ট যে লোপটা রয়েছে সেই ফ্রন্ট লোপে আমি একটি করে ডাবল ক্রোশিট নিয়ে নেব ঠিক আগের মতো করেই আমি ফ্রন্ট লোপে ডবল ক্রোশিট নিয়ে নিচ্ছি এভাবে করে আমি পুরো লাইনটা শেষ করে নেব তো যে দেখতে পাচ্ছেন আমার পুরো লাইনটা শেষ হয়ে গিয়েছে মাঝখানে কিন্তু সুন্দর একটি স্পেস হয়ে গিয়েছে এখন আমি আরও বাকি তিনটি লাইন একইভাবে করে নেব এখানে যেমন চারটি লাইন হয়েছে বাকি অপর পাশেও আমার একটি লাইন হয়ে গিয়েছে এখন আর তিনটি লাইন করে নেব আবার ঠিক তিনটি চেন দিলাম এবং ফ্রন্ট যে লোপটা রয়েছে সেখানে আমি ডবল ক্রোশিট করে নেব তো আমার এই যে উপরের অংশটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেলো আমার চারটি লাইন শেষ হয়ে গিয়েছে এই ফার্স্ট পার্টটি টিস্যু বক্সের শেষ হয়ে গেল এই ফার্স্ট পার্টটি আমি খুব সুন্দরভাবে আপনাদের দেখালাম আশা করছি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এবং এটি মেকও করতে পারবেন এখন আসি সেকেন্ড পার্টে এখানে আমি শুধুমাত্র ডবল কুশিট করে যাব এখান থেকে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি স্টিজে আমি একটি করে ডাবল ক্রোশিট করে যাব সো এখানে পুরো রাউন্ডটাতেই একটি একটি করে ডাবল ক্রোশিট করে যাব। এভাবে করে আপনারা খুব সুন্দরভাবে চারো কিনারে ডাবল ক্রোশিট করে নেবেন এখানে কোনো ইনক্রিজ ডিক্রিজ কোনো কিছুই হবে না এবং প্রত্যেকটা কর্নারেও কিন্তু ঠিক সেম ডবল ক্রোশিটই হবে প্রত্যেকটি চেনে স্টিজে এখানে আর কোনো ইনক্রিজ বা ডিক্রিজ কিছুই হবে না তো এখানে দেখতে পাচ্ছেন আমি জাস্ট ডাবল দিয়ে যাচ্ছি এই টিস্যু বক্সটি আপনারা খুব সহজেই করতে পারবেন আমি ঠিক সেভাবে আপনাদের দেখিয়েছি আমার মনে হয় এর চাইতে সহজভাবে আসলে আর হয় না টিসু বক্স কভার স্য আমি খুব সহজে আপনাদের দেখাচ্ছি যাতে আপনারা যারা বিগিনার রয়েছেন তারাও মেক করতে পারেন এবং যারা খুব অ্যাডভান্স লেভেলে রয়েছেন তারাও খুব সুন্দরভাবে মেক করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে শুধু ডবল ক্রোর্শিট করেছি এখানে কোনো ইনক্রিজ ডিক্রিজ কোনো কিছুই করিনি তারপরে চলে আসলাম এই যে অপর পাশে এখানেও ঠিক সেম আমি ডবল ক্রোশিটই করে যাচ্ছি এখানেও আমি কোনো ইনক্রিজ বা ডিক্রিজ করব না এখানেও আমি শুধু ডাবল ক্রোশিট করে যাব তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি চেন স্টিচে আমি একটি করে ডাবল ক্রোশিট করে যাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন কর্নারগুলিও ঠিক এমনভাবেই হয়েছে এখানে কোনো ইনক্রিজ ডিক্রিস কোনো চেন কোনো কিছুই না জাস্ট প্রত্যেকটি চেনের যে একটি করে ডাবল ক্রোশিট দিবেন তাহলে এটি কিন্তু বক্সের মতো হয়ে যাবে সো এই যে দেখতে পাচ্ছেন আমার প্রথম লাইনটি শেষ হয়ে গিয়েছে এখন কিন্তু চারদিক দিয়ে সুন্দর বক্সের মতো হয়ে যাচ্ছে সো চারু কিনারে লাইনটা এইভাবেই দিতে হবে শুধু ডাবল ক্রোশিট কোনো ইনক্রিজ হবে না কোনো ডিক্রিস হবে না কোনো চেনও হবে না শুধুমাত্র ডবল ক্রোসি দিয়ে করতে হবে তো আমার প্রথম লাইনটি প্রথম রাউন্ডটি শেষ হয়ে গিয়েছে এখন আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন আমি ঠিক এই চেন স্টিচে একটি স্লিপ স্টিচ দিয়ে নেবো তোমার স্লিপ স্টিচ দেওয়া হয়ে গেল এখন কিন্তু আমার পুরো বক্স হয়ে গেল এখন আমি ঠিক একইভাবে আরও কয়েকটি লাইন করে নেবো এই যে দেখতে পাচ্ছেন তো এখন আমি আবার তিনটি চেন করে নিচ্ছি ঠিক একইভাবে আমি এখন পুরো চারো কিনারে সুন্দরভাবে একটি রাউন্ড করে নেব এইভাবে করে আমি পুরো বক্সটা কমপ্লিট করে নেব তো এই যে দেখতে পাচ্ছেন আমার বক্সটা প্রায় হয়ে গিয়েছে দুই লাইনের মতো আর আর খুব বেশি বাকি নেই যেহেতু হাইট মাত্র চার ইঞ্চ তো দেখতে পাচ্ছেন দুই লাইন আমার হয়ে গিয়েছে এইভাবে করে সুন্দর করে এরকম বক্সটা হবে দেখতে পাচ্ছেন তো শুধুমাত্র ডবল ক্রোশিট হবে আর কিছুই না শুধুমাত্র ডবল ক্রোশিট এই যে দেখতে পাচ্ছেন শুধুমাত্র ডবল ক্রোসিট তো এইভাবে করে আমি পুরো হাইটটা কমপ্লিট করে নেব তো এই যে দেখতে পাচ্ছেন আমার এখন পুরো বক্স হয়ে গিয়েছে আমার কমপ্লিট হয়ে গিয়েছে এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি করে লাইন রয়েছে এই স্টিচটার কারণেই আসলে এরকম সুন্দর একটি লাইন হয় যাতে দেখতে খুব সুন্দর লাগে তো এইভাবে করে আপনারা যদি খুব সুন্দরভাবে করেন তাহলে খুব ভালো লাগবে দেখতে তাই এখন আমি জাস্ট এই বক্সটি সুন্দরভাবে পরে দেখাচ্ছি যে কেমন হয়েছে বক্সটি এই যে দেখতে পাচ্ছেন বক্সটি কিন্তু খুব সুন্দর হয়েছে এবং টিস্যু বক্সে খুব সুন্দরভাবে কভার হয়ে গিয়েছে একদম ফুল কভার হয়ে গিয়েছে এবং লম্বায়ও দেখতে পাচ্ছেন ঠিক হয়েছে কোনো শর্ট হয়নি সো লম্বায় সবসময় খেয়াল রাখবেন একটু যাতে লম্বা হয় যাতে শর্ট না হয় এখন আমি দুইটি চেন স্টিচ নিব এবং ছয়টি ডাবল ক্রোসিট নেব এভাবে করে একটি সিয়ালি স্টিচ করবো খুব সুন্দর ডিজাইন হবে তো আমি এখন ছয়টি ডাবল ক্রোসিট করে নিচ্ছি এখন আমি একটি সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি তারপর তিনটি চেন স্টিচ বাদ দিয়ে ফোর্থ নাম্বার চেন স্টিচে আমি আবার একটি সিঙ্গেল ক্রোশি করে নেব তারপর দুইটি চেন করে নেব তারপর আবার ছয়টি ডবল ক্রোশিট করে নেব আমি এখন ছয়টি ডবল ক্রোশিট করে নিচ্ছি তখন একটি সিঙ্গেল ক্রোশিক করে নিচ্ছি এবং তিনটি চেন স্টিচের পরে গিয়ে আমি আবার একটি সিঙ্গেল ক্রোশিক করে নেব তারপর আবার দুইটি চেন আবার ছয়টি ডাবল ক্রোশিট এভাবে করে যে দেখতে পাচ্ছেন এই শিয়াল স্টিচটা আমি পুরো রাউন্ডটা জুড়ে করে নেব তো আমার পুরো রাউন্ডটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন শেল স্টিচ খুব সুন্দর একটি ডিজাইন হয়েছে এবং এতে টিশু বক্স কভারটি আরও সুন্দর লাগবে দেখতে এই যে দেখতে পাচ্ছেন আমি পুরোটা আপনাদেরকে সুন্দরভাবে ঘুরিয়ে দেখাচ্ছি এখন আমি ইয়ারটি কেটে নিচ্ছি এবং ইয়ানটি টাইট করে নেব তারপর আমি আবার একটু মেপে দেখবো যে দেখতে কেমন সুন্দর হয়েছে সো এই যে দেখতে পাচ্ছেন আমি আবার একটু বক্সে দিয়ে দেখলাম এখন কিন্তু দেখতে আরও সুন্দর লাগছে এখন খুব ভালো লাগছে দেখতে আপনারা চাইলে এভাবেও রাখতে পারেন বাট আমি যেহেতু টিস্যু বক্সটি আরও সুন্দর করব সেই জন্য আমি আরও কিছু কাজ করতে চাচ্ছি তো এখন আমি পাঁচটি চেন নিয়ে নেব তারপর একটি স্লিপ স্টিচ নিয়ে নেব তারপর তিনটি চেন নিয়ে নেব তারপর উনিশটি নাইনটিন ডাবল ফ্লোরশিট নিয়ে নেব সো নাইনটিন ডাবল ক্রোশিট নিলে আমার একটি সুন্দর সার্কেল হবে যেটা দিয়ে আমি সোফার দুই পাশে দুইটি পিলো বানাতে পারবো তো আমার গনে গনে উনিশটি ডাবল ক্রোশিট করে নিতে হবে সো আমি জাস্ট গনে গনে উনিশটি ডাবল ক্রোশিট করে নিচ্ছি তো আমার উনিশটি ডাবল ক্রোশিট হয়ে গিয়েছে এখন আমি একটি স্লিপ স্টিচ নিয়ে নিলাম তারপর আবার তিনটি চেন নিয়ে নিলাম এখন আমি এই যে দেখতে পাচ্ছেন চেন স্টিচের যে ব্যাক লুপ রয়েছে সেই ব্যাক লুপে আমি একটি করে ডাবল ক্রোসিট নিয়ে নিচ্ছি এটা ব্যাক লুপে নিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর পিলো হবে তো আমি জাস্ট ব্যাক যে লোপটা রয়েছে সেই ব্যাক লোপে আমি একটি করে ডাবল ক্রোসিট নিয়ে পুরো রাউন্ড করে নেব এই পার্টটি খুবই সহজ আমার এরকম দুইটি পার্ট করতে হবে তো একটি আমি আপনাদেরকে দেখাবো আর একটি আমি অফ ক্যামেরায় করে নেব এই দুইটি পিলু দুই পাশে হবে সোফার এবং দেখতে খুব সুন্দর লাগবে পুরো একদম রিয়েল সোফার মতো তো আমার এই ফার্স্ট রাউন্ড প্রায় শেষ হয়ে গিয়েছে তো আরও ডবল ক্রোশিট করে নিচ্ছি তোমার ডবল ক্রোশিট করা শেষ হয়ে গেল এখন আমি জাস্ট একটি স্লিপ স্টিচ নিয়ে নেব এখন আবার আমি তিনটি চেন স্টিচ নিচ্ছি এবং প্রত্যেকটি চেন স্টিচে একটি করে ডবল ক্রোশিট দিয়ে নিচ্ছি ঠিক এইভাবে আমি পাঁচ ইঞ্চি পরিমাণ লং করে নেব যে মাপটা আমি নিয়েছিলাম পাশাপাশি সেই পাশের মাপটা অনুযায়ী আমি এখানে ডাবল ক্রোশিট করে নেব এই যে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে আমি পুরো রাউন্ডটা শেষ করে নেব তো আমার ফাইভ ইঞ্চ পরিমাণ হয়ে গিয়েছে এখন আমি জাস্ট একটি চেন করে নিচ্ছি এবং ইয়ানটি কেটে নিচ্ছি এবং ইয়ানটি টাইট করে নেব এই যে দেখতে পাচ্ছেন আমার একটি পেলো কিন্তু হয়ে গিয়েছে এখন ঠিক সেম ভাবে আমি আরও একটি করে নিব অফ ক্যামেরাতে তো দেখতে পাচ্ছেন এটি আমি ঠিক বক্সের এই পাশে রাখবো এবং আরও একটি বানিয়ে আমি অপর পাশে দিয়ে দেবো এভাবে করে আমার দুইটি পেলো দরকার হবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে এখন আমি এই পাশের জন্য একটি মেক করে নেব এবং পিছনেও আরেকটি করে নেব তো এই যে দেখতে পাচ্ছেন আমি অফ ক্যামেরাতে আরও একটি বানিয়ে নিলাম এখন আমার দুইটি হয়ে গিয়েছে এখন আমি এই দুইটি দুই পাশে সুন্দরভাবে দিয়ে নেব এগুলো সব আমি হ্যান্ড স্টিচ দিয়ে করে নেব তো আমি পিছনের যে অংশটা রয়েছে নয় ইঞ্চ পরিমাণ আমি সুন্দরভাবে চেন করে নেব সেটি করব তো আমি নয় ইঞ্চ পরিমাণ চেন করে নিচ্ছি এটি টিস্যু বক্সটি যে স্টিচ দিয়ে করেছি ঠিক সেমভাবে আমি এটি করে নেব এই যে দেখতে পাচ্ছেন টিস্যু বক্সের মাপ নিয়ে নিলাম নয় ইঞ্চ পরিমাণ ঠিক এখন আমি ডাবল ক্রোশিট করে নেব প্রত্যেকটি চেন স্টিজে একটি করে ডাবল ক্রোশিট ঠিক একইভাবে যেভাবে আমি টিসু বক্স কভারটা করেছি ঠিক সেম স্টেজে আমি এই পুরোটা করে নেব তো এই যে দেখতে পাচ্ছেন আমার পুরোটা ডবল ক্রোশিট হয়ে গিয়েছে এখন আমি আবার অপোজিট সাইডে চলে যাব অপর পাশে গিয়ে আবার আমি এখানে তিনটি চেন নিয়ে নেব এবং ডবল ক্রোশিট করে নেবো ঠিক এইভাবে করে আমি ডবল ক্রোশিট করে নিয়েছি দেখতে পাচ্ছেন এভাবে করে আমি পুরো এই যে এই স্টিচটা ঠিক সেম টিসু বক্সের স্টিচটাই এখানে হবে তো আমি করে নিয়েছি লম্বায় হয়েছে এইট ইঞ্চ এবং নাইন ইঞ্চ হচ্ছে পাশে হয়েছে সো এইভাবে করে দেখতে পাচ্ছেন আমি এখন ডবল করে নিলাম এবং আমি দুই পাশ থেকে সুন্দরভাবে এখন সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নেব। তো আমি প্রত্যেকটি স্টিজে একটি করে একটি করে সিঙ্গেল ক্রোশি দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে জয়েন করে নিব এই পাশটা এবং এরপরে অপর পাশও সুন্দরভাবে সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন করে নেব এবং মাঝখানে কটন দিয়ে দেব তো এখন আমি শুধু সিঙ্গেল ক্রোশি করছি এটা জয়েন করার জন্য তো আমি ঠিক এইভাবে সিঙ্গেল ক্রোসি করে নেব। তো দেখতে পাচ্ছেন আমার সিঙ্গেল ক্রোশি দিয়ে পুরোটা জয়েন হয়ে গিয়েছে এখন আমি ঠিক অপর পাশে এইভাবে জয়েন করে নেব তো আমি একটি চেন স্টিচ নিয়ে নিচ্ছি ইয়ানটা কেটে নিলাম আমার অপর পাশও হয়ে গেল এখন আমি অপর পাশ করে নেব ঠিক একইভাবে দেখতে পাচ্ছেন এই পাশটা যেভাবে করেছিলাম এখন ঠিক অপর পার্সটাও এভাবে করে নিয়েছি সিঙ্গেল ক্রোশি দিয়ে সো আমার দুই পাশে এখন জয়েন হয়ে গেল এখন এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন একটি পকেটের মতো হয়ে গিয়েছে এখানে আমি কটন দিয়ে নেব এখানে আমি কটন দিয়ে তারপর এই জায়গাটাও আমি সুন্দরভাবে সিঙ্গেল ক্রোসি দিয়ে জয়েন করে নেব তো আমি বেশ কিছু কটন দিয়ে নিচ্ছি ভিতরে আপনারাও ঠিক এইভাবে কটন দিয়ে নেবেন এখন আমি দুই পাশ সুন্দরভাবে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নেব এখন আমি সিঙ্গেল ক্রোশে দিয়ে নিচ্ছি সিঙ্গেল ক্রোশে দিয়ে দুই পাশ সুন্দরভাবে জয়েন করে নিচ্ছি এটাও আরেকটা পেলো এটা জাস্ট সোফার পিছনে থাকবে এই যে দেখতে পাচ্ছেন ঠিক একইভাবে এই পাশে আমি যেভাবে সিঙ্গেল ক্রোশি করেছি ঠিক সেভাবে এটা করে নেবো তো দেখতে পাচ্ছেন আমার এই বিগ সাইজের পিলোটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে এটা আমি ঠিক চারোপাশে সুন্দরভাবে সিঙ্গেল ক্রোসি দিয়ে জয়েন করে নিয়েছি আর ভিতরে কটন দিয়ে দিয়েছি তো খুব সুন্দর হয়েছে আমার এই বিগ সাইজের পিলোটি এখন আমি একটি হার্ট শেপ করবো তো প্রথমে আমি পাঁচটি চেন নিয়ে নিচ্ছি তারপর একটি স্লিপ স্টিচ দিয়ে একটি চেন রিং করে নেব এই হার্টশেপটি দিয়ে আমি কোষণ কভার বানাবো তো আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম এখন আমি এখানে তিনটি চেন করে নেব তিনটি চেন হয়ে গেল এখন আমি পনেরোটি ডাবল ক্রোশিট করে নেব তিনটি চেন সমান একটি ডাবল ক্রোশিট সো তারপরে হচ্ছে ফিফটিন ডাবল ক্রোশিট তার মানে মোট ষোলোটি ডাবল ক্রোশিট হবে এভাবে করে আমি একটি সার্কেল করে নেব তারপর দুইটি হার্ট শেপ বানাবো তারপর দুইটি জয়েন করে আমি একটি কোষণ বানিয়ে নেব এভাবে করে আমি ভিতরে কটন দিয়ে দেব তারপরে এটি পুরোটা কোষণ হয়ে যাবে এভাবে করে আমি তিনটি কোষণ বানিয়ে নেব শেপের আর এই শেপ দিয়ে আমি আর অনেক কিছু বানিয়েছি আমার ইউটিউব চ্যানেলে আপনারা সেই টিটলগুলো পেয়ে যাবেন হাট শেপের বুকমার্ক বানিয়েছি কি রিং বানিয়েছি ভ্যালেন্টাইন ডে উপলক্ষে তো সেগুলো আপনারা দেখে নিতে পারেন যদি সেগুলো মিস করে থাকেন তো আমি এখন জাস্ট ডাবল ক্রোশেট করে নিচ্ছি গনে গনে ডাবল ক্রোশেট দিয়ে একটি সার্কেল করে নিচ্ছি এখন আমি একটি স্লিপ স্টিচ নিয়ে নিলাম এখন এটি সুন্দরভাবে একটি সার্কেল হয়ে গেল এখন আমি দুইটি চেন করে নেব এবং দুইটি করে ডাবল ক্রোশিট করব প্রত্যেকটি চেন স্টিচে মানে একটি ডাবল ক্রোশিট ইনক্রিজ হবে সো একটি চেন স্টিচে আমি দুইটি করে ডাবল ক্রোশিট করে নেব এভাবে করে মোট আট নাম্বার চেন স্টিচ পর্যন্ত আমি এভাবে ইনক্রিজ করে যাব সো প্রত্যেকটি চেন স্টিচে দুইটি করে ডাবল ক্রোশেট দিয়ে যাচ্ছে এইভাবে করে মোট আটটি চেন স্টিচ পর্যন্ত আমি যাব আটটি চেন স্টিচ পর্যন্ত এইভাবে করার পরে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি তারপরে কি কাজ করব তো আমি গনে নিচ্ছি ঠিকভাবে আটটি হয়েছে কিনা তো আমার হয়ে গিয়েছে এখন আমি তিনটি চেন নেব তারপর প্রথম যে চেন স্টিচটা রয়েছে সেই চেন স্টিচ থেকে একটি স্লিপ স্টিচ করে নেবো এভাবে করলে হারটি অনেক শার্প হবে দেখতে অনেক সুন্দর লাগবে তারপর আবার আমি ডাবল ক্রোশিট করে নিচ্ছি প্রত্যেকটি চেনের স্টিচে দুইটি করে ডাবল ক্রোশিট করে নিচ্ছি একটি ডাবল ক্রোশিট ইনক্রিজ হবে প্রত্যেকটি চেন স্টিচে তার মানে এখানেও আটটি চেন স্টিচে মোট ষোলোটি ডবল ক্রোশিট হবে সেভাবে করলে কিন্তু একটি শেপ হয়ে যাবে এইভাবে করে আমি মোট ছয়টি শেপ করে নেব তিনটি আমি এই কালারের করব সুইট ফিঙ্ক আর বাকি তিনটি করব হোয়াইট কালারের যাতে আমি কালার চেঞ্জ করে কোশনগুলি চেঞ্জ করে সুন্দরভাবে রাখতে পারি সেই জন্য তো এখন আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি তারপর একটি চেন দিয়ে নিচ্ছি এখন দেখতে পাচ্ছেন হাটটি কিন্তু খুব সুন্দর শার্প হয়েছে দেখতে খুব সুন্দর হয়েছে এখন আমি ইয়ানটি কেটে নিলাম এবং ইয়াংটি টাইট করে নেব এখন দেখতে আরও সুন্দর হবে তো এই যে দেখতে পাচ্ছেন আমার হার্ট শেপটি হয়ে গেল এখন আমি ঠিক এই একইভাবে আরও পাঁচটি হার্ট শেপ করে নেব মোট ছয়টি হবে তো এই যে আমি আরও একটি হোয়াইট কালারের করে নিয়েছি এখন আমি দুইটি কিভাবে জয়েন করে একটি কোশন বানাবো সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক একইভাবে আমি আরও দুইটি করে নেব মোট তিনটি কোশন করতে হবে তো এই যে আমি দুইটি একপাশে করে নিলাম এখন আমি এখান থেকে শুরু করব সিঙ্গেল ক্রোশি আর সিঙ্গেল ক্রোসি করার জন্য আমি নিয়েছি স্কাই ব্লু কালারের ইয়ান এই কালারটি আমার খুব ভালো লাগে সেই জন্য তো প্রত্যেকটি চেন একটি করে সিঙ্গেল ক্রোশি করে নেব এভাবে করে পুরো রাউন্ডটাতে আমি জয়েন করে নেব এবং মাঝখানে আমি কটন দিয়ে নেব তাহলে কিন্তু এটি কোষণ হয়ে যাবে খুব সুন্দরভাবে ধরে ধীরে ধীরে করতে হবে সিঙ্গেল দুই দুইটি জয়েন করতে একটু সময় লাগবে বা তারপরে সুন্দরভাবে ধীরে ধীরে করতে হবে কাজটা নিখুঁত করার জন্য সুন্দর করার জন্য আপনি একটু সময় দেবেন তাহলে কাজটা কিন্তু দেখতেও খুব নিখুঁত হবে খুব সুন্দর হবে এই যে মাঝখানটায় দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে আমি কি কাজ করছি সেটা আপনাদের দেখাচ্ছি এটা দুইটির ভিতর থেকে আমি জয়েন দিয়ে নেব একটি সিঙ্গেল ক্রোর্সি দিয়ে তারপর একটি চেন তারপর আবার আরেকটি সিঙ্গেল ক্রোর্সি দিয়ে নেব সিঙ্গেল ক্রোর্সি দিয়ে নিলাম তারপর আবার দেখতে পাচ্ছেন সিঙ্গেল ক্রোসি দিয়ে নিচ্ছি সো এইভাবে করে আমি পুরো রাউন্ডটা শেষ করে নেব এটা দেওয়াতে একদম পুরো শেপটা আরও সার্প হয়েছে আরও সুন্দর হয়েছে আমি পুরো রাউন্ডটাতে সুন্দরভাবে সিঙ্গেল ক্রশই দিয়ে যাচ্ছি তো এখন আমি কিছু কটন দিয়ে নিয়েছি ভিতরে যাতে আমি খুব সুন্দরভাবে কোষণটা করতে পারি সো আমার কটন দেওয়া হয়ে গিয়েছে এখন কিন্তু কোষণটা একটু ফুলে থাকবে দেখতে খুব সুন্দর লাগবে এখন আমি যে বাকি অংশটা রয়েছে সেটা আমি সিঙ্গেল ক্রোশি দিয়ে পুরোটা জয়েন করে নিচ্ছি আমি এখন সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি এখন আমি একটি চেন দিয়ে নিলাম এবং আমি ইয়ানটি কেটে নিচ্ছি তো আমার হয়ে গেল একটি কোশন ঠিক একইভাবে আমি আরও দুইটি কোশন করে নেব দেখতে পাচ্ছেন আমি আরও দুইটি কোশন করে নিয়েছি একইভাবে অফ ক্যামেরাতে তো আমার মোট তিনটি কোশন হয়েছে আর অপোজিট পাশে দেখতে পাচ্ছেন হোয়াইট কালার দিয়েছি কারণ এক একজনের এক এক কালার পছন্দ এই কারণে আমি দুইটি কালার দিয়েছি যাতে কালার কয়েকদিন পরে চেঞ্জ করে আরও সুন্দরভাবে রাখা যায় এখন আমি এই কোষণগুলোকে এই ফ্লাওয়ার রিবন ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করে নেব তো আমি ফ্লাওয়ারগুলো বের করছি আপনারা এই ফ্লাওয়ারগুলো ফিতা দিয়ে নিজেরাই মেক করতে পারেন এগুলো মেক করা খুবই সহজ তো আমি ব্লু কালারটা দিব এই পাশে এবং হোয়াইট কালার তার সাথে আমি পিঙ্ক কালারের ফ্লাওয়ারটা দেবো এগুলো সব আমি স্টিচ দিয়ে সুন্দরভাবে জয়েন করে নেব। এই ফ্লাওয়ারগুলো জয়েন করার জন্য আমি রকম গ্লু এখানে ইউজ করব না সব কিছু সুইতো সুতা দিয়ে খুব সুন্দরভাবে সেলাই করে নেব এই যে দেখতে পাচ্ছেন সুই সুতা দিয়ে আমি সুন্দরভাবে এখানে জয়েন করে নিচ্ছি হ্যান্ড স্টিচ দিয়ে তো আমার হ্যান্ড স্টিচ হয়ে গেল আমি ফ্লাওয়ারগুলি খুব সুন্দরভাবে জয়েন করে নিয়েছি হ্যান্ড স্টিচ দিয়ে তো দেখতে পাচ্ছেন আমি এখন এই যে এই পার্টগুলো দেখতে পাচ্ছেন একদম স্মল সাইজের এগুলো আমি ফ্লাওয়ারের মাঝখানে একটি করে দিয়ে দিয়েছি এতে দেখতে আরও সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন ডেকোরেশন আসলে একটি প্রোডাক্টের ডেকোরেশন যত সুন্দরভাবে করা যায় প্রোডাক্টটি কিন্তু দেখতে আরও বেশি সুন্দর হয় এজন্য সবসময় আমি ডেকোরেশনের জন্য অনেক বেশি সময় ব্যয় করে থাকি এবং খুব সুন্দরভাবে নিখুঁতভাবে আমি ডেকোরেশন করে থাকি কারণ ডেকোরেশনের উপরেই আসলে প্রোডাক্টটি সৌন্দর্য ফুটে ওঠে তো এই যে দেখতে পাচ্ছেন আমি যে বিগ সাইজের পিলোটি বানিয়েছিলাম এটির সুতাটি আমি কাটেনি ওইভাবে রেখে দিয়েছি যেহেতু আমি আনস্টিচ করব ওই সুতাটি দিয়েই তাহলে খুব সুন্দরভাবে ম্যাচিং হয়ে যাবে তো আমার এই টিস্যু বক্সটির জন্য কী কী প্রয়োজন সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি বিগ সাইজের একটি পিলো প্রয়োজন এবং তিনটি কোষণ প্রয়োজন এবং দুইটি স্মল সাইজের পিলো প্রয়োজন আর হচ্ছে একটি বক্স কভার প্রয়োজন সো মোট কয়টি পার্ট হলো ওয়ান টেউ থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মোট সাতটি জিনিসের প্রয়োজন দেখতে পাচ্ছেন এখানে সাতটি জিনিস দিয়ে আসলে এই কোশন কভারটি হবে এই কোশন কপারটি আসলে একটু হার্ড বাট খুবই সহজভাবে আমি আপনাদের দেখিয়েছি যাতে আপনারা খুব সহজে বানিয়ে ফেলতে পারেন এবং প্রত্যেকটি পার্ট আমি খুব সুন্দরভাবে দেখিয়েছি কোনো কিছু স্কিপ করে নেই যাতে আপনি খুব সুন্দরভাবে বানাতে পারেন কোথাও আটকে না যান তো এই যে দেখতে পাচ্ছেন এই বক্সটিতে আমি এখন এটি কভারটি পরিয়ে নিলাম এখন আমি এই পিছনে এই বড় সাইজের পিলোটি নেবো আর এই দুই পাশে দুইটি পিলো নেবো দিয়ে আমি খুব সুন্দরভাবে হ্যান্ড স্টিচ দিয়ে এগুলো জয়েন করে নেব এগুলো জয়েন করার জন্য আমি রকম গ্লু ইউজ করব না তাহলে কিন্তু লাস্ট লঙ্গার হবে না সুতরাং হ্যান্ড স্টিচ দিয়ে করবেন তাহলে কিন্তু কাটার এই জিনিসটি আপনি এত পরিশ্রম করে করছেন সেটি কিন্তু অনেক মজবুত হবে এবং বেশ কিছু সময় ধরে থাকবে এবং কাস্টমার আপনি যদি বিজনেস করে থাকেন তাহলে আপনার কাস্টমারও খুব ভালো ভালো রিভিউ দেবে যেটা আপনার বিজনেসের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট তো আমি খুব সুন্দরভাবে হ্যান্ডস্টিচ দিয়ে এই পিলোটি এখানে জয়েন করে নিচ্ছি বক্সের সাথে আর সেম ইয়ার দিয়েই আমি আসলে জয়েন করে নিচ্ছি যাতে দেখতে বোঝা না যায় এবং সুন্দর লাগে এবং ম্যাচিং হয়ে যায় যে দেখতে পাচ্ছেন আমি ঠিক এই সেমভাবে পুরো লাইনটা জয়েন করে নেব এইভাবে ধরে ধরে খুব সুন্দরভাবে জয়েন করে নেবো তোমার জয়েন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি পুরোটা জয়েন করে নিয়েছি এই পার্টটা আমার জয়েন করা শেষ এখন আমি দুই পাশের এই দুই পিলু দুইটি সুন্দরভাবে জয়েন করে নেব স্টিচ দিয়ে তোমার দুই পাশের দুইটি পিলু জয়েন করা শেষ আমি স্টিচ দিয়ে সুন্দরভাবে জয়েন করে নিয়েছি এখন আমি মাঝখানে কোশনগুলি দিয়ে দেব এই যে দেখতে পাচ্ছেন আমি কোশনগুলি দিয়ে দিচ্ছি তো আমি এইভাবে রাখবো দুই পাশে দুইটি সুইট পিঙ্ক দেবো এবং মাঝখানে হোয়াইট দিব বাট এটা আসলে আপনারা এক একভাবে ইউজ করতে পারবেন যেহেতু আমি এখানে দুটি কালার ইউজ করেছি অনেকে চাইলে তিনওটাই মিষ্টি গোলাপি কালার দিতে পারেন আবার এটাকে দেখেন দুই পাশে হোয়াইট এবং মাঝখানে গোলাপিও দিয়ে ইউজ করা যাবে আবার এই পাশে তিনোটাই হোয়াইট কালার দিয়ে ইউজ করা যাবে এভাবেও কিন্তু ভালো লাগছে তো সব রকমভাবে ঘুরিয়ে ঘাড়িয়ে ইউজ করা যাবে দেখতে খুব সুন্দর লাগবে এই জন্যই আমি অপশন রেখেছি যাতে যার যেরকম খুশি সেভাবে ইউজ করতে পারে তো এটা হচ্ছে টুইন ওয়ান কোশন মানে একের ভিতরে দুই একটার ভিতরে দুইটা কালার থাকাতে খুব সুন্দর হয়েছে দুই ইউজ করা যাবে সো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই ভিডিও এটাই ছিল আজকের টিটেল আশা করি আপনাদের খুব ভালো লেগেছে আজকের এই টিউটোরিয়ালটি সো যদি এই টি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন প্লিজ আর যদি আপনি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের যে বেল বাটনটি রয়েছে সেটি ক্লিক করে দেবেন তাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আর আপনি যদি অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমার আরও একটি চ্যানেল রয়েছে সেই চ্যানেলটির নাম হচ্ছে টিপস আনলিমিটেড ইন ইউএসএ সেই চ্যানেলটির লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে সেখান থেকে আমার ওই চ্যানেলটিও আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন নতুন নতুন টিপস পাওয়ার জন্য এছাড়াও আমার একটি ফেসবুক গ্রুপ রয়েছে সেম আমার এই চ্যানেলের নামেই বাঙালি ক্রোশিটি ইন ইউএসএ আপনারা আমার এই গ্রুপেও যোগ দিতে পারেন সেখানে আপনি আপনার কুশিকাটা জিনিসপত্রের ছবিও দিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী টিউটাল দেখার আমন্ত্রণ রইলো আল্লাহ হাফেজ